মতুলের বডি স্প্রে, সরি মতুলের চেন লুব্রিকেন্ট অ্যান্ড চেন ক্লিনার, চেনে দিয়ে দিয়েছি, এখন চেনটা অনেক স্মুথ হয়ে যাবে। গুড মর্নিং অ্যান্ড শুভ অষ্টমী ফ্রম রায়গঞ্জ। এখন আমরা বেরোবো শিলিগুড়ির জন্য, শিলিগুড়ি এখান থেকে 150 কিলোমিটার মতো, তো চলো রাস্তায় দেখা হচ্ছে। রায়গঞ্জ থেকে বেরোলাম সকাল 7টায় বেরোবো ভেবেছিলাম, কিন্তু হয়ে গেল সেই 9:20। এখান থেকে এখন শিলিগুড়ি যাব, তারপরে শিলিগুড়িতে গিয়ে 2-3টে জিনিস কিনতে হবে, যেমন একটা টর্চ আনতে হতো, আমি টর্চ আনতে ভুলে গেছি, তো একটা টর্চ কিনতে হবে, তার সাথে জুতো কিনতে হবে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ নাহলে আমি ট্রেক করতে পারবো না, আর তার সাথে হ্যান্ড গ্লাভস একটা কিনতে হবে, আর টিস্যু পেপার, এই 4টে জিনিস মোটামুটি কিনতে হবে। তারপরে বেরিয়ে পড়বো সিকিমের জন্য, সিকিমে মাল্লি বাজার ক্রস করবো, মাল্লি বাজার ক্রস করে জোরথাং এর রাস্তাটা নেব, জোরথাং হয়ে তারপরে যাবো হলো উত্তরে, উত্তরেতে আজকে স্টে করবো, কালকে থেকে ট্রেক স্টার্ট হবে ফোর্টকে দাঁড়ার জন্য। আজকে টোটাল এখন থেকে মোটামুটি 320 কিলোমিটার মতো রাইড করতে হবে, তো চলো এনজয় করো রাইডটা। অষ্টমীর অঞ্জলি হচ্ছে, জয় মা দুর্গা মা, মনে হচ্ছে ডালখোলা আসছি, এই জ্যাম দেখেই বোঝা যাচ্ছে। 50 মিনিট মতো লাগলো রায়গঞ্জ থেকে, আর 44 কিলোমিটার হবে, বাবা কি জ্যাম রে। ডালখোলা স্টেশন, এই লেভেল ক্রসিংটা তার সাথে সাথে সরু রাস্তা, ওই জন্যই এত জ্যাম হয় এখানে। দিল্লির কানেকশন, বম্বের কানেকশন, কলকাতার কানেকশন, ডিমাপুর পর্যন্ত যত ট্রেন মানে এখান দিয়ে সব যায়। হ্যাঁ এটাই রাস্তা, এনজিপি হয়ে রাস্তা। এখানে তো একটা ফ্লাইওভার হলে ভালো হতো। ও ওখানে হচ্ছে, অনেকদিন থেকে শুরু করেছে, 30 বছর থেকে শুরু করেছে, এখনো কমপ্লিট 30 বছর ধরে। ওই জায়গা অ্যাকোয়ার করেছিল, কাজ হয় নাই, তাও প্রায় মোটামুটি সয়েল ফিলিং এগুলো তো প্রায় 10-12 বছর হয়ে গেল, মাটি বরাদ করেছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। শিলিগুড়ি ওদিকে গিয়ে সোজা, কিষানগঞ্জটা বিহারে পড়ছে কিন্তু, কিষানগঞ্জ 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার, শিলিগুড়ি 117, দার্জিলিং 174, মানে 117 কিলোমিটার এখন আমাদের যেতে হবে। টাইম কত হয়েছে? 11:05। গাইসাল, এটা কি সেই গাইসাল যেখানে সেই সাংঘাতিক মানে ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, মানে দুটো ট্রেন পুরো হেড অন কলিশন? সাংঘাতিক কেস। শিলিগুড়ি পৌঁছেছি, এখন সিটি সেন্টার থেকে একটা জুতো কিনলাম, এরকম দেখতে, খুব লেট হয়ে গেছে আর কি, পরে নিই, পরে নিয়ে বেরিয়ে যাবো। এটা আর ফার্স্ট ভিউ অফ মাউন্টেন্স, অফ উপরে মেঘ, মায়াবী মায়াবী এনভায়রনমেন্টটা, পুরো মায়াবী। কত দিন থেকে আমার শখ ছিল নিচ দিয়ে তিস্তা নদী বয়ে যাবে, পাশ দিয়ে বাইক চালিয়ে যাব, ওফ মানে অসাধারণ লাগছে। তো বৃষ্টিটা চাইনি, কিন্তু বৃষ্টিটা একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে।
করোনেশন ব্রিজ, এই দেখ কি খাচ্ছে পেয়ারা। ওয়েলকাম টু NH10 গ্যাংটক 88 সমগো লেক 124 বাবা মন্দির 154 নাথুলা 158 মেল্লি 29 রংপো 47 সিলথাম 56। সেবক মন্দির মনে হচ্ছে। আসতে থুতু ফেলবে ওরম ভাবে না দেখে কিছু। হ্যাঁ সেবক মন্দির। ল্যান্ডস্লাইড হয়েছে, ওরা বাবা পুরো কাদা রাস্তা, খুব সাবধানে যেতে হবে, আর দাঁড়িয়ে গেলে হবে না, পুরো হিলছে পেছনের চাকা। কাল থেকে যেদিকে দাঁড়াচ্ছে সেদিকেই সবুজ। হ্যাঁ খেয়ে নিয়েছ। মোমো চিকেন না ভেজ? ভেজ। কিতনা লাগে? 40। বিকাল 4:45, এখন পৌঁছেছি তিস্তা বাজার, আর এখান থেকে মোমো গরম গরম। তিস্তা বাজার থেকে বেরোলাম, এখান থেকে মাল্লি 10 কিলোমিটার, তো মাল্লিতে গিয়ে আমাদের ট্রাভেল কার্ড দেখাতে হবে সিকিম পুলিশকে, ওরা দেখে বলবে যে আমি পিলিয়ন নিয়ে যেতে পারবো নাকি। তবে এখনও অবধি যা খবর আছে যে সিকিমে পিলিয়ন অ্যালাও করছে না, তো মাল্লি পৌঁছেই বুঝতে পারবো যে কি হবে আজকে। মাল্লি থেকে জোরথাং হলো 27 কিলোমিটার, আর জোরথাং থেকে উত্তরে হলো 60 কিলোমিটার। মাল্লি থেকে জোরথাংয়ের রাস্তাটা একটু খারাপ আছে, আর এখানকার একটু খারাপ মানে তো বুঝতেই পারছো কতটা খারাপ হবে। এই তো মাল্লি চলে এসেছি, এটা হলো ওয়েস্ট বেঙ্গল আর সিকিম বর্ডার, সামনেই চেক হবে। চেক পোস্ট কোথায়? হ্যাঁ স্যারজি, জোরথাংকে উত্তরে জানায়। হ্যাঁ ফির ক্যা করু বিবি হে মেরা বিবি ওয়াইফ লেকিন ডাবল রাইট মানে এটা করে গেল। হ্যালো কর দাও না প্লিজ। ঠিক আছে স্যার জি যাতাও কমফোর্টেবলি যাই একদম।
इसके पीछे पीछे जाएगा ना ये गाड़ी के? हाँ पीछे पीछे ही जाऊंगा एकदम। थोड़ा धूल भी है। धूल भी है क्या? थोड़ा स्लाइड हुआ है ना लैंड पूरा। अच्छा J0999। ঠিক তো যথারীতি মাল্লিতে সিকিম পুলিশ আটকে দিয়েছে, পিলিয়ন রাইডার অ্যালাউড না সিকিমে। তো বনিকে একটা সিআরজিপে বসিয়েছি এই যে সামনে গাড়িটাতে, তো এই গাড়িটাতে যথা অবধি যাবে আর আমি পেছন পেছন যাবো। আর জোর থেকে আজকে স্টে করে যাবো, আজকে উতরে যাবো না, কারণ রাস্তা খুবই খারাপ, পর পর ল্যান্ডস্লাইড রাস্তায়। ঠিকই শুনেছিলাম যে রাস্তা খুব খারাপ, আর এগুলোতে যা স্কিড করছে চাকা, চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। সরি, কি রাস্তা রে বাবা, ফুল অ্যাডভেঞ্চার হয়ে গেল। ঠিক আছে, আমি ক্যামেরা বন্ধ করলাম, কারণ এখানে খুব সেফ চালাতে হবে, ফুল ল্যান্ডস্লাইড। তাহলে চলো জর্থাঙ্গে গিয়ে আবার দেখা হচ্ছে। এই হলো জোরথাং, সিকিমের জোরথাং, পুরো ফাঁকা হয়ে গেছে, 8:10 এখন পুরো ফাঁকা। এই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, ভাবলাম প্যাক করে নিয়ে যাবো, কিন্তু প্যাকিং বক্স নেই, তো প্যাক করা যাবে না, এখানেই খেতে হবে। তো প্যাকিং বক্স কিনতে বেরিয়েছি, পেলে প্যাক করে নিয়ে যাবো হোটেলের রুমে, দেখি পাই নাকি। সব বন্ধ হয়ে গেছে, পুরো ফাঁকা বাজার, লোকই নেই, আর আমি খালি লাইট খুঁজে বেড়াচ্ছি যে কোথায় দাঁড়িয়ে একটু ব্লগিং করতে পারবো। বনি আবার কোন দিকে গেল? আজ ডিনারে পেস্ট্রি, প্যাটিস এন্ড চিপস, এটা দিয়ে ডান করতে হবে, কিছু করার নেই আর, সব বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি আসতে হয়, আমারই ভুল। পুরো বাংলা বলছো? অল্প অল্প বেশি না, তাহলে আমি দেখতে পারো চ্যানেল ইউটিউবে। দুটো সাবস্ক্রাইবার বাড়িয়ে নিলাম। তাহলে বাঙালি কোন জায়গায় নেই, সিকিমের জোরথাঙ্গেও বাঙালি ভর্তি, তিন জন বাংলায় কথা বলতে পারে, ভালো লাগে না? মানে ওয়েস্ট বেঙ্গলে বাইরে গিয়ে কোনো বাঙালি পেলে, মানে বাংলা শুনলেই কেমন মনটা খুশি হয়ে যায় একদম। তো জোরথাঙ্গে এই হলো আমাদের রুম, মারামারি করছে। যারা এখন সিকিমে আসতে চাইছো বাইক নিয়ে, তাদেরকে দুটো ইনফরমেশন দিয়ে রাখি, যে সিকিমে কিন্তু পিলিয়ন রাইডার অ্যালাউ করছে না এখন, আর সেকেন্ড ইনফরমেশনটা হলো রাস্তার কন্ডিশন খুবই খারাপ, ভর্তি ভর্তি ল্যান্ডস্লাইড হয়ে আছে, আর কাদা ভর্তি রাস্তায়, বাইক ভালোই স্কিড করছিল তো চালাতেও অনেক প্রবলেম হচ্ছিল। তো যারা আসতে চাইছো তারা এই দুটো ব্যাপারে একটু অ্যাওয়ার থেকো, আর কিছু না। আর একটা মজার জিনিস দেখাচ্ছি, কেউ কি দেখে বলবে যে এই জুতোটা আমি আজকেই কিনেছি?
কি অবস্থা দেখো জুতোর। তো ঠিক আছে, জোরথাং থেকে তোমাদের আজকে গুড বাই বলছি, কালকে আবার দেখা হচ্ছে, টেক কেয়ার। নিচ থেকে রঙ্গিত গেছে আর এই ঝর্ণাটা দেখো, চেনে খুব প্রবলেম করছে, প্রত্যেকটা ঘাটই ভেঙে গেছে। আর নেই বাবা,